আজকে আমরা শিখব লগারিদম, ক্লাস নাইনের একটি অধ্যায়। কষে দেখি 21, মান নির্ণয় করি। প্রথম অঙ্ক লগ 2√3, এই 2√3কে বলা হয় বেস বা নিধান। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, এই 1728কে 2√3 আকারে নিয়ে আসতে হবে। তাহলে 1728কে আমরা প্রথমে উৎপাদক বিশ্লেষণ করব। 2 নিলাম, 8 দুগুণ 16, 17, এখানে 6 6 দুগুণ 12, 4 দুগুণ 8। আবার 2 বার নিলাম, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। আবার 2 নিলাম, 2 দুগুণ 4, 16 দুগুণ 32। আবার 2 নিলাম, 10 দুগুণ 20, 8 দুগুণ 16। আবার 2 নিলাম, 5 দুগুণ 10, 4 দুগুণ 8। আমি আবার 2 বার নিলাম, 2 নিলাম, তাহলে 2 দুগুণ 4, 7 দুগুণ 14। এরপর 3 নিলাম, 3 9 27, তারপর 3 3 9। তাহলে এখানে লক্ষ্য করুন, 2 1 2 3 4 5 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 1 2 3, তাহলে 3 টু দি পাওয়ার 3। এবার লক্ষ্য করুন, যেহেতু এখানে 2√3 আছে, সেই কারণে আমি কি করব, এই থ্রিটাকে আমি কি করব, এখানে √3 করলাম। তাহলে √3 3 = কী হয়, কারণ √3 ইন্টু √3 হয়। তাহলে যেহেতু একটা 3 = √3 ইন্টু √3 হয়, সেই কারণে যেহেতু এখানে 3টা আছে, তাহলে কী হবে, ডাবল হয়ে যাবে, 6 হয়ে যাবে। সো আমি লিখতে পারি 2√3 এর পাওয়ার কী হবে, 6। তাহলে এখানে লগ বেস কী আছে, 2√3। তাহলে 1728 একটু আগে করলাম এখানে, তাহলে আমি এখানে লিখতে পারি 2√3 এর পাওয়ার 6 হয়। এবার লগের একটা নিয়ম কি, আমরা যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে ঠিক সামনে নিয়ে আসবো। তাহলে 6 log 2√3, এখানে হবে 2√3, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার লক্ষ্য করুন, যখন বেস দুটো ইকুয়াল সমান হয়ে যায়, তখন কি হয়, এখানে 1 হয়, অর্থাৎ 6। কেন, যেহেতু লগ এ এ কী হয়, সমান হয়ে যায়, 1 হয়। কমপ্লিট। এরপরে নাম্বার 2, 2 নম্বর অঙ্কটা আমরা করব। 2 নম্বর অঙ্কে আছে লগ √6, সরি এটা 3 নম্বর অঙ্ক, লগ √6 216। ঠিক একরকমভাবে আমাদের উদ্দেশ্য কী, এই 216টাকে √6 আকারে নিয়ে আসবো। তাহলে 216 প্রথমে উৎপাদক করবো। হ্যাঁ, তাহলে আমি প্রথমে এখানে যেহেতু √6 আছে, তো আমি চাইবো সবসময় 6 দিয়ে নেওয়ার। তাহলে এখানে আছে 21 3 6 18, 19 20 21, 3, তাহলে 3, আর এখানে 6 নিলাম, 6 6 36। তাহলে এখানে কী হলো, 1 2 3, 6 পাওয়ার এখানে হলো 3। এখানে লক্ষ্য করুন, যেহেতু এখানে √6 আছে, তাহলে একটা 6 মানে দুটো √3 হয়। তাহলে যেহেতু এখানে 3টা আছে, তাহলে কী হবে, √6 পাওয়ার কী হবে, ডাবল হয়ে যাবে, 6 হয়। তাহলে লগ √6, 216 মানে একটু আগে করলাম, √6 এর পাওয়ার কী হবে, 6। তাহলে পাওয়ার কী হয়, সবসময় সামনে আসে, তাহলে এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম। তাহলে লগ √6, এখানে আছে √6, তাহলে 6 ইন্টু, যেহেতু এখানে সেম আছে, দুটো সেম, তাহলে 1 হবে এখানে, তাহলে 6। কমপ্লিট। এরপরে নাম্বার 2 নাম্বার করছি আমি, এখানে আছে লগ 0.01, 0.12341। ঠিক, আমরা আগে নিয়ম করবো। তাহলে এখানে লগ 0.01, এটা 0.01 এর পাওয়ার কিউব হবে। এটা চেক করে দেখি, কিউব মানে কী হবে, 0.01 একবার, 0.01 2 টাইম, 0.01 3 টাইম,
মাল্টিপ্লাই করে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, শুধু ওয়ান হয়, তাহলে আমরা এখন পয়েন্ট বসাবো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পয়েন্ট কমপ্লিট। তাহলে এই পাওয়ারটাকে কী করবো আমরা, এই পাওয়ারটাকে ঠিক সামনে নিয়ে আসবো আগের মতন, তাহলে লগ জিরো পয়েন্ট জিরো ওয়ান, এখানে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান, সেম হলো, তাহলে থ্রি ইন্টু ওয়ান, ওকে থ্রি।